আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ওভার ওয়ালেট নিয়ে আজকে কথা বলবো। ওভার ওয়ালেট নিয়ে অবশ্যই সবাই যারা কাজ করছেন ভিডিওটা দেখবেন, কারণ KYC করতে হবে। তো তো সময় আছে আমাদের, 31 মে পর্যন্ত সময় আছে, তো ঠান্ডা মাথায় করা যাবে। তো KYCটা কীভাবে করতে সেই প্রসেসগুলো আজকে দেখা দেবো। তো সবাই ভিডিওটা দেখতে পারেন যারা KYC করবেন, যারা কাজ করছেন ওভার ওয়ালেটে। তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওভার ওয়ালেটে আপনারা প্রবেশ করবেন। আর এখানে আপনারা পারলে প্রতিদিন একটা কাজ করবেন, একজনের ওয়ালেটে আরেকজনের ওয়ালেটে কিছু ট্রানজ্যাকশন করবেন, মিনিমাম 60টার মতো করলে ভালো। তো এটা হচ্ছে যে প্রথম শর্ত দিলাম, আর ক্লেম তো অবশ্যই করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে। আর এই অপশনে দেখবেন কিন্তু আছে কিনা আপনাদের যে KYCটা আছে কিনা, ঠিক আছে। এই অপশন যাদের থাকবে তাহলে বুঝতে পারবেন আপনি KYCটা করতে পারবেন। তো KYC করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারভিউ চলে গেলে আসবে এরকম। আসার পরে এখানে বাংলাদেশটা সিলেক্ট করুন, অবশ্যই এখানে ক্লিক করার পরে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে কান্ট্রিটা পেয়ে যাবেন বাংলাদেশ, একটু নিচে যাবেন, এবার বাংলাদেশ ক্লিক করার পরে কনফার্ম। তো কনফার্ম যখন করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা শেষ। এখানে আবার নিচে যাবেন, যাওয়ার পরে এখানে যে কাজটা 2 নম্বরে সেটা হচ্ছে ওপেন ফিলিপ স্টার, এইখানে ক্লিক করার পরে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ইজি, যেমন দেখাতেছি এত ইজি নাই। অ্যাপসটা যখন ডাউনলোড করবেন, করার পরে আপনাদের সামনে এরকম আসার পরে গ্রেট স্ট্যান্ডার্ড উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড বসাবেন, 8 সংখ্যা ডিজিটাল, প্রথমটা একটু বড় হাতের অক্ষর দেবেন, তারপর ছোটো হাতের সংখ্যা দেয়া, অ্যাড দাদের সংখ্যা দেওয়ার পরে অ্যাকাউন্টটা খুলবেন। আর রেফার কোডটা লাগবে না, অপশনাল। তারপর টিক মার্ক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন। অ্যাকাউন্টে যখন খুলবেন আপনাদের জিমেলে ভেরিফাই করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই জিমেলে যাবেন। এই জিমেলে মনে করেন এরকম একটা অপশন আসবে, মেসেজ আসবে, মেসেজটা আসলে আপনার এই ভেরিফাই নাওতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। এখানে ভেরিফাই যখন ক্লিক করেন ভেরিফাই হয়ে যাবো। ভেরিফাই হওয়ার পরে আপনার ওতে অ্যাকাউন্টটা খোলা শেষ। তো অ্যাকাউন্টটা খোলা যখন শেষ হবে তখন আবার এই ফিলিপ স্টারে চলে আসবেন, এটাতে একটা এক্সচেঞ্জার। আসার পরে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক না। যেভাবে অ্যাকাউন্টটা খুলছেন মনে করেন অ্যাসেটে ক্লিক করেন, আর যেমনি ক্লিক করেন অ্যাকাউন্টটা লগ ইন করবেন, ঠিক আছে। আপনার ইমেল আর পাসওয়ার্ড অ্যাকাউন্টটা খুলছেন, তো অ্যাকাউন্টটা তো লগ ইন থাকবে, আর ঠিক আছে অ্যাসেটে ক্লিক করলেন। ক্লিক করার পরে ভেরিফাই নাও, মানে মেন কথা একটা এক্সচেঞ্জার দ্বারা ভেরিফাই করতে হবে, আর কিছু নয়, কোনো প্যারা না। তারপরে ভেরিফাই নাওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখছেন ইমেলটাতে ভেরিফাই হয়ে গেছে। আর লেভেল 2 আছে কি আইডেন্টিটি, তো আমরা আবার এই ভেরিফাই উপরে ক্লিক করলাম। ভেরিফাই যদি ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা দেখা যায় কী হয়, ইজি, একদম বুঝলে সহজ। তো এখানে আমাদের ক্লিক করতে হবে আদার্স, ঠিক না। আদার্সে আমরা ক্লিক করলাম, এই আদার্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউতে যখন ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে কন্টিনিউ আবার ক্লিক করবো, ঠিক আছে। আইডেন্টিটি তো করবো, যে আইডেন্টিটি আছে না, এখানে কোনো জাত ক্লিক করলে কাজ করবে না, তবে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম পেজগুলো চলে আসবে। তো আসার পরে এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, আর বিল্ডিং নাম্বারটা লাগবে না, অপশনালটা লাগে না। তারপরে সিটি ইংলিশে দিয়ে দিবেন, পোস্ট কোডটা দিয়ে দিবেন, আপনারা ভোটার আইডি কার্ড পিছনে পাবেন, কান্ট্রিটা তো বাংলাদেশ দিবেনই, এটা বাংলাদেশ দরকার কন্টিনিউ। তো আমি এখানে বসায় দিতেছি আমার মতো করে, আর আপনারা আপনার মতো বসায় দিবেন। তো এখানে ফার্স্ট নামটা দিয়ে দিলাম, তো আমি তো এভাবে দিয়ে দিলাম ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, ঠিকানাটা দিয়ে দিলাম ইংলিশে, সিটিটাও দিয়ে দিলাম, এরকমভাবে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে যখন কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে পেজ আসবে, ঠিক আছে। এই কন্টিনিউতে ক্লিক করলে পেজটা চলে আসবে, তো পেজটা দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা পেজটা দিয়ে দেবেন, পেজটা যখন দিবেন দেওয়ার পরে আবার এরকম আসবে, আসার পরে আইডি কার্ডের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। আইডি কার্ডে ক্লিক করার পরে টেক এ ফটো ক্লিক করার পরে আইডি কার্ডগুলো দিবেন। তো আইডি কার্ডের প্রথম দিবেন ফ্রন্ট সাইড, পরে আবার ব্যাক সাইড দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে হতে আমাদের এরকম চলে আসবে, আমরা আন্ডারের ভিতরে চলে গেছে, ঠিক আছে। এরপরে যে 3 নম্বর KYC, এটা আমাদের যদি ক্লিক করি ভেরিফাই, আমরা কাজ করবে না, এনে কাজ করবে না। তো আমরা এখন যে কাজটা করবো হয়তো আধা ঘন্টা লাগবো বা 24 ঘন্টা লাগতে পারে, আরও কমও সময় লাগতে পারে, এটা ভেরিফাই হয়ে যাব। তো আমরা এখন কাজ কি, আমাদের কাজটা হচ্ছে যে এখন ওভার ওয়ালেটে চলে যায় নাকি, আমরা তো এটার অ্যাকাউন্ট খুলছি, এটার ভিতরে আমরা ভেরিফাই করছি, ঠিক না। আইডেন্টিটি ভেরিফাই যেটা বলে, একদম ইজি বুঝলে। এখন যদি ওভার ওয়ালেটে আমরা চলে যাই,
তাহলে আমরা যে কাজটা করছি কি করছি আমরা হচ্ছে এটা ফিলিপসটাতে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করছি ঠিক না অ্যাকাউন্টটা খুলছি আর কেওয়াইসি করছি ঠিক না তো এখন আমরা আবার ওভারলোডে চলে যাব ঠিক আছে তো ওভারলোডে যখন আমরা আসবো আবার ওভারলোডে ঢুকব আসার পরে আমরা হচ্ছে আবার টু দেখতে পাচ্ছেন যে গ্রেট রেডি অ্যাড্রপ উপরেই ক্লিক করব বিষয়টা বুঝুন কারণ আর সাত দিন সময় আছে ঠিক আছে সাত দিনের ভিতরে আপনাদের কেওয়াইসিটা করতে হবে তো আবার আমরা নিচে যাব যাওয়ার পরে এখানে যে কাজটা হচ্ছে যে ওপেন ফিলিপসটার এখানে ক্লিক করতে হবে আমাদের তো আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে একটু আটকে সময় নেন কারণ অপেক্ষা করেন আমি লাইভে আপনাদের দেখাইতেছি তো এখানে বলতেছে ফিলিপ ফরগেট ইমেল ইমেলটা ঢুকবেন কিনা আমি ক্যান্সেল করে দিলাম এটা আসবে কেমন আপনাদের সামনে আমি দেখাইতেছি তো আমরা ওভারলোডে যাওয়ার পরে গ্রেট ইস্টার্ন ক্লিক করার পরে আবার নিচে যাবো যাওয়ার পরে ওপেন ফিলিপসটারে ক্লিক করব ক্লিক করার পরে একটু অপেক্ষা করি আমরা এখানে যে অপশনগুলো আসবে আমার নেটওয়ার্ক সমস্যা তো এখানে আসবে আপনাদের এই অপশনগুলো আসতে হবে এরকম আসলে এগ্রিতে ক্লিক করবে ঠিক আছে তো এগ্রিতে যখন ক্লিক করবেন আবারও তো ওভারলোডে নিয়ে যাবো আপনাদের তো আবার ওভারলোডে নিয়ে গেলে আবার এই গ্রেট রেডি অ্যাড্রপে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর আবার নিচে যাবেন যাওয়ার পর আবার এই যে এখানে হ্যাঁ ওপেন ফিলিপসটারে ক্লিক করবেন কারণ হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমরা কেওয়াইসি করে রাখছি এটা আন্ডার রিভিউতে আছে যেখানে দেখতে পারি আমরা আর এখানে নেট নেম চলে দিতে পারেন এটা হচ্ছে যে মনে করেন আপনাদের রেফার করলে রেফার করতে পারেন না একটা নেট নেম দিয়ে দিলাম এটা কোনো সমস্যা না এটা কোনো ফ্যাক্টর না আমাদের কাজ হচ্ছে ওভারলোডের সে কেওয়াইসি করার করিয়া লেছি আবার ওভারলোডে ঢুকলাম আপনারা ওভারলোডে যখন আবার নিয়ে আসবে না আবার নিচে যায় বারবার ওই জায়গাটাতে ক্লিক করুন ওপেন ফিলিপসটার আছে না এখানে ক্লিক করবেন কারণ এখানে এটা একটা ট্রানজিশনে আর অন্য জায়গা যাইতেছে বুঝতেছেন তো আবার এগ্রিতে বি ক্লিক করে রাখবেন তো যখন বারবার ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের এটা হচ্ছে এক নম্বরটা হয়ে গেছে দুই নম্বরটা হয়ে গেছে তিন নম্বরটা এটা হয়তো আমাদের আন্ডার রিভিউতে আছে ঠিক আছে তো এটা যখন ভেরিফাই ক্লিক মানে হয়ে যাবে আমাদের ফিলিপসটা যেটা দেখতে পাচ্ছেন গোট ভেরিফাই যদি আমরা ক্লিক করি ওটা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা লাগতে পারে যেটা আমরা করলাম এক্সচেঞ্জারটা ঠিক না ওই যে আমরা হচ্ছে ভেরিফাইটা করে রাখছি এখানে আমরা ক্লিক করলেই আমরা দেখতে পারি মনে করেন এটা যে ভেরিফাই করে রাখছি এই যে আমাদের হচ্ছে আন্ডার রিভিউটা আছে এক্সচেঞ্জারটা এটা আন্ডার রিভিউতে আছে আপনাদের দেখাইতেছি এই যে এখানে দেখা যায় আইডেন্টি ভেরিফিকেশন এটা ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক ওভারঅলের থেকে আপনারা ওভারঅলে দেখতে পারছেন ওভারঅলের যে কি প্যারা বারবার ঢোকা লাগে বারবার ঢোকার পরে এই দেখেন আমার হচ্ছে হয়ে গেছে সব কিছুই হয়েছে আমার এইভাবে সবাই কেওয়াইসিটা করে রাখেন আর কিছু কাজ নেই আর আপনারা পারলে কিছু প্রতিদিন ক্লেমটা করবেন অবশ্যই যেটা চব্বিশ ছয় সাত ঘন্টার পরে বাজারে করেন ক্লেম করবেন টোকেনগুলো পারলে একজন ওয়ালেটে একজনের পাঠাবেন স্টকিং করবেন এগুলো করে রাখেন ঠিক আছে তো ভিডিওটা আর বড়ো করবেন অনেকটা বড়ো করে লাইছি ভিডিওটা শর্টকাটে বলে দেই আপনারা ওভারলোডে ঢোকার পরে এই অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা অ্যাকাউন্টটা খুলবেন জিমেলটাকে ভেরিফাই করে তারপরে এই অ্যাপসটার ভিতরে কেউ সেটা করে নেবেন শুধু আইডেন্টিটার যেমন দেখাই দিলাম এরপরে কাজ দেয় শুধু ওভারলোডে ঢুকে বারবার এটার সাথে এটা কানেক্ট করাই বুঝছেন বারবার কানেক্ট করে এগুলিতে ক্লিক করে দেখবেন কানেক্ট একসময় হয়ে যাবো যেটা আমি লাস্টে দেখালাম এটাই মূলত আসল ভিডিও ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সট আরও যদি আপডেট আসে আমি আপনাদের জানিয়ে দেবো আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সবাই ফলো করবেন ওই জায়গাতে সবসময় আমরা বিভিন্ন টেলিগ্রামে বটের মাইনিং সাইট আপডেট দিই আর যেগুলো জরুরি হয় এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম